চুহাত্তর নম্বর সুরা মুদাসির মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 56 রুকু 2। শুরুতেই আল্লাহর নাম আমি লই, দয়ার সাগর যিনি করুণা অথই। রুকু 1। হে ওই আবৃত তুমি আছো কাপড়ে, উঠে পড়ো ঘোষণা দাও সতর্কতা ভরে, রবের মহিমা তুমি গাইতে থাকো, বরণের কাপড় তোমার পবিত্র রাখো, নাপাক থেকে তুমি থাকো দূরে সরে, প্রতিদান কোনো কিছু বড় আশা করে, দান করো না তুমি কখনো এমন, রবের তুষ্টিতে করো ধৈর্য ধারণ, সিংগাতে ফুঁক দেয়া হবে যেই দিন, সেই দিন হবে এক দিন যে কঠিন, কাফেরের জন্য তাহা হবে অতিশয়, মোটেও তাহা কোনো সহজ কিছু নয়, মোর হাতে তাকে তুমি ছেড়ে দাও এখন, বানিয়েছি যাকে আমি অসাধারণ, প্রচুর সম্পদ আরো দিয়েছি তাকে, নিত্য সাথী আর পুত্ররা থাকে, সচ্ছলতা দিয়েছি আরো জীবনের তরে, এরপরও আরো দেই সেই আশা করে, কখনোই হবে না তাহা যাহার কারণ, আমার আয়াতে করে বিরুদ্ধাচরণ, শাস্তির পাহাড়ে করাব তাকে আরোহণ, তখন সে তো সবকিছু ভাবিয়া নিয়া স্থির করিল মন ঠিক করিয়া, অতএব ধ্বংসই হবে নির্ঘাত তার সিদ্ধান্ত, কেমন তার হলো যে আবার, অতএব ধ্বংস সে যে হোক পুনরায়, সিদ্ধান্ত কিরূপ এমন তার থেকে যায়, এদিক সেদিকে সে দৃষ্টি রাখে, ভ্রুকুটি করে মুখ বিকৃত থাকে, অহংকার করিয়া সে পিছন ফিরিয়া, অবশেষে বলিল সে ঘোষণা দিয়া, এই লোক পরম্পরায় প্রাপ্ত যা হয়, জাদু ছাড়া তার কাছে আর কিছু নয়, নিছক মানুষেরই কথা হয় এমন, দাখিল করিব তাকে সাকারে তেমন, তুমি কি জানো সেটা কি হয় সাকার, অক্ষত রাখিবে না ছাড়িবে না তার, এইটা মানুষকে ঠিক মতো ধরে একেবারে দেবে তাকে বিকৃত করে, এই সাকারের তত্ত্বাবধানে 19 জন ফেরেশতা নিয়োজিত সেখানে, আর আমি দোজখের প্রহরী কেবল, নিযুক্ত করেছি সেথায় ফেরেশতা সকল, তাদের সংখ্যা এরূপ রেখেছি করে, কাফেরকে পরীক্ষা আমি করিবার তরে, কিতাবীর হয় যাতে দৃঢ় প্রত্যয়, মুমিনের ইমান আরো বৃদ্ধি পেতে রয়, কিতাবী ও মুমিনের যাতে সন্দেহ না হয়, যাদের রহিয়াছে রোগ অন্তরে, তারা আর কাফের বলে এমনি করে, আল্লাহ আজব এক উক্তি দিয়ে, কি দিতে চান তিনি তাই বুঝিয়ে, এমনি ইচ্ছা করেন আল্লাহ যাকে, ভ্রষ্ট পথে তিনি চালান তাকে, আবার তিনি যাকে ইচ্ছা করেন সৎ পথে চালিত তাকে করিয়া থাকেন, রবের বাহিনী তোমার রহিয়াছে যাহা, তিনি ছাড়া আর কেহ জানে না তাহা, আর এই দোজখের বর্ণনা সকল উপদেশ মানুষের জন্যই কেবল। রুকু 2। উপদেশ নেবে না তারা কখনোই নয়, কসম আকাশের ওই চাঁদ যাহারয়, শপথ রাত্রির যখন অবসান হয়, শপথ প্রভাতের যাহা সে আলোকময়, ভয়ঙ্কর বিপদ সব রহিয়াছে যাহা, নিশ্চয় দোজক রহে অন্যতম তাহা, মানুষের জন্য দারুণ ভয়ের কারণ, তোমাদের মাঝে যারা রয়েছে এমন, সামনে কেহ চায় যারা আগাতে, আবার থাকিতে চায় যারা পশ্চাতে, একই রকম থাকে উভয়ের বেলাতে, কর্মের কারণে মানুষ নিজে দায়ী রয়, ডান দিকে তবে ওই লোকজন নয়, জান্নাতে থাকিয়া তারা পরস্পরে করিবে জিজ্ঞাসা অপরাধীদের, সাকারে কি জন্যে নিক্ষেপ হলে, বলিবে ছিলাম না মোরা মুমিনের দলে, সাহায্য করিনি ভুখার খাদ্য দিয়ে, মত্ত ছিলাম অসার আলোচনা নিয়ে, কিয়ামতে করিতাম মোরা অস্বীকার, এভাবেই মরণ গেল আসিয়া সবার, সুপারিশে হবে না তাই কোনো উপকার, তাহাদের হয়েছে কি থাকে কি নিয়ে, উপদেশ থেকে নেয় মুখ ফিরিয়ে, ভীত হওয়া এলোমেলো গাধার মতন, সিংহ হতে যেন করে পলায়ন, তাদের সবারই বরং কামনা সমান, একটি কিতাব হোক তাদের প্রদান, কখনোই হবে না তাহা নিশ্চয়, আখেরাতে বরং তারা করে না কো ভয়, কখনোই হবে না দেয়া ওই রূপ আনি, কোরআনই বরং সবার উপদেশ বাণী, তাহার ইচ্ছা সেথায় হয় যদি এমন, তাহা হতে উপদেশ করুক গ্রহণ, উপদেশ গ্রহণ কোনো করিবে না তারা, হয় না আল্লাহর যদি ইচ্ছার দ্বারা, তিনি ভয় করা উচিত যাকে, ক্ষমা দেয়ার অধিকার যার শুধু থাকে।